गुरुदेव प्रणाम। दर्शक बंधुरा आज के अनेक दिन पर गुरुदेव एक अन्यरकम एपिसोड देवें, एक जन मुनि ऋषि सम्बन्धे गुरुदेव किछु बोलबें। उनार नाम हलो दत्तात्रेय। तो आमी गुरुदेव के अनुरोध करब दत्तात्रेय सम्बन्धे किछु बलार जन्य। देखो दत्तात्रेय मंदिर अनेक जगह आछे, तबे सबसे बड़ो मंदिर उनार उनार जेटा सबसे बड़ो मंदिर माउंट जिला माउंट जिला আর মাতা ছিলেন অনুসুয়া। অত্রি ঋষি ছিলেন বৃদ্ধ, প্রচন্ড বৃদ্ধ, আর অনুসুয়া ছিল প্রচন্ড ছোট। এখন কোনো কারণবশত আমার সঙ্গে ওনার বিয়ে হয়, অত্রির সঙ্গে আর অনুসুয়ার বিয়ে হয়। বিয়ে হওয়ার ফলে পুরা বরবাদ চেয়েছিল, পৃথিবীতে জ্ঞানের আলো দেওয়া হোক, এমন একজন আমাদের কোলে আসুক যারা পৃথিবীতে জ্ঞানের আলো দেবে এবং পৃথিবীটা আলোকিত করে রাখবে, এমন একজন কেউ আসুক আমাদের গর্ভে। তো আরও দুটো ভাই ছিল, আর যে চন্দ্রদেব, তোমার চন্দ্রদেব আকাশে যে চন্দ্র, ওনার এক ভাই, আরেক ভাই হচ্ছে দুর্বাসা, যাকে দেখলে দেবতারা ভয় পেত, দুর্বাসা। কথায় কথায় উনি অভিশাপ দিতেন এবং অভিশাপ কার্যকারী হয়ে যেত দুর্বাসা। এই দুই ভাই চন্দ্র আর দুর্বাসা, চন্দ্রদেব আর দুর্বাসা, এই দুই ভাই, আর এ হচ্ছে তিন নম্বর ভাই। আর এরা চেয়েছিল কি যে এমন একটি ছেলে আমাদের কোলে আসুক যার পৃথিবীটা আলো করবে। যাই হোক, সেই হিসেবে দত্তাত্রেয় একজন হিন্দু দেবতা, না উনি ছিলেন ঋগ্বেদের, ঋগ্বেদ রচয়িতা নয়, ঋগ্বেদ সম্বন্ধে প্রচন্ড জ্ঞান ছিল। এছাড়া ওনার আরেকটা বিশেষ বিশেষ উনি এ করেছিলেন, ওনার নামটা কি উনি আরেকটা বিশেষ অধিকার ছিলেন, তবে ওনাকে সবাই স্মরণ করে একটিমাত্র জিনিসের জন্য, সেটা হচ্ছে ঋগ্বেদের জন্যে ওনাকে বেশি করে মানা হয়। হ্যাঁ, আর শ্রীবিদ্যার অধিকার ছিলেন উনি, শ্রীবিদ্যার অধিকার ছিলেন, যে বিদ্যা রপ্ত করা যায় না। ঋগ্বেদে ওনার একটা বড় অবদান আছে, বড় অবদান তো আছেই, ওই জন্য কৃতিত্ব প্রাপ্ত উনি। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, ওই জন্যই ওনাকে স্মরণ করা হয় একটিমাত্র কারণে। এবং উনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের জন্মবৃত্তান্তটা কোনো ঠিক ঠিকানা নেই, পাঁচজন পাঁচ রকম বলছে, কেউ বলছে মাহুর জেলায়, কেউ বলছে না মানে পশ্চিম দাক্ষিণাত্য অঞ্চলে, দাক্ষিণাত্য অঞ্চলে, কেউ বলছে কাশ্মীরের কাছে, কাশ্মীরের কাছে, কেউ বলছে অমরনাথ মন্দিরের, অমরনাথ মন্দিরের কাছে। এখন বিভিন্ন মত আছে, কোন মতটা কাজে লাগবে আমি জানি না, বলতে পারবো না, প্রচণ্ড মতামত আছে এটা নিয়ে, মানে পাঁচ ছজন পাঁচ ছ রকম মন্তব্য করেছে, যেটা মানে আমরা আমার ধরার ছোঁয়া বাইরে। তবে তিনি ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন ক্ষমতার অধিকারী, ত্রিমূর্তি বলে পূজা করেন, ত্রিমূর্তি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা উনি নিয়ে জন্মেছিলেন। হ্যাঁ, এবং সবাই ওনাকে দত্তাত্রেয় বলতেন। সবথেকে বড় কথা যে ওনাকে তন্ত্র মতে তাকে যোগের ঈশ্বর বলা হয় আর কি, তন্ত্রে যোগেশ্বর ওনাকে বলা হয়, তন্ত্র মতে ওনাকে বলা হয় যোগেশ্বর, যোগের ঈশ্বর, তন্ত্র মতে। আর উনি মাহুর জেলায় এখনো জানা যায় যে যখন ওনার জন্মতিথি পালন হয় প্রচুর লোক আসে,
তীর্থক্ষেত্রে প্রচুর লোক আসে এবং লোক সমাগম হয়, প্রচণ্ড লোক সমাগম হয়, ঠিক আছে না? এবং ওখানে একটা পুকুর আছে, যে পুকুরে উনি রেগুলার স্নান করেন এবং ওই মাহুর জেলায় মানে কোনো একটা বাড়িতে উনি রাত্রিরে ঘুমান, এটাও পাওয়া গেছে যে রাত্রে উনি ঘুমান এবং রেগুলার স্নান করেন ওই মাহুর জেলায় কোনো একটা পুকুরে উনি স্নান করেন মাহুর জেলায়। তা সেটা অবশ্য ওখানে গেলে বুঝতে পারা যাবে, আমরা তো সত্যি কথা যাইনি। আর তত্ত্বকে আমরা দেখেছি কোথায় জানো? নর্মদা দেখেছি। আচ্ছা, নর্মদায় দত্তদেব মন্দির আছে এবং ওখানে ওনাকে পুজো করা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে রূপে পুজো করা হয় এবং একটা মানুষের তিনটে মাথা। এবং হিন্দু শাস্ত্রে দত্তাত্রেয় উপনিষদ বলে একটি বইও আছে। বই আছে। হ্যাঁ, এটা সাধারণত আলোচনা করাই উচিত না, কারণ আমরা তো জানি না ব্যাপারটা। একজন অত বড় মুনি বা অত বড় ক্ষমতা লোক আমাদের ভারতবর্ষে জন্মেছিলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। যাই হোক, যেখানে ভারতবর্ষে জন্মেছিলেন, যেখানে জন্ম আর কেন দাক্ষি হতে বলো, এতে বলো, অমরনাথে বলো, যেখানেই বলো না কেন, বা ওখানের নামটা কি কাশ্মীরে বলো, যেখানেই বলো না কেন, ভারতবর্ষে জন্মেছিলেন এবং বিশেষ পাণ্ডিত্য ছিল ওনার সবচেয়ে ঋগ্বেদে। ঋগ্বেদে পাণ্ডিত্য থাকা সত্ত্বেও এই যে দত্তাত্রেয় উপনিষদ, এটা সম্পর্কে সবাই বলছে যে এটার রচয়িতা তিনি হলেও বিষ্ণুই ওইটাকে রচন করেছেন, মানে বিষ্ণুকেই এই উপনিষদের রচয়িতা মনে করা হয় এবং এটি অথর্ব বেদের সঙ্গে যুক্ত, এটা ওনারা বলছেন। ঋক সাম যজুর অথর্ব, অথর্ব বেদটা হচ্ছে এটা সাধারণত বাবা মা যাদের পরিত্যাগ করে দেয় বাচ্চাদের, হ্যাঁ, তাদের কুড়িয়ে এনে একটা বেদ পাঠ করানো হয় তাদের, সেটা হচ্ছে অথর্ববেদ, অথর্ববেদ পাঠ করা হয়। ঋগ্বেদ সবচেয়ে বড়, উঁচু মানের সামবেদ, তারপরেই আসছে পুরো দাক্ষিণাত্যে সামবেদ চলছে। যজুর্বেদ ক্ষেত্র হচ্ছে আমাদের এটা, অথর্ববেদ পাওয়াই যায় না, বাচ্চা ছেলেরা যারা মা বাবা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেয় তাদের নিয়ে এসে একটা প্রতিষ্ঠান আছে যেখানে অথর্ববেদ পড়ানো হয়, সেটা আমি পুরীতে গিয়েও দেখেছি, নিশ্চয় সরস্বতী ওখানেও আমি দেখেছি যে অথর্ববেদ পড়ানোর লোক বাচ্চা কাচ্চা আছে যারা অথর্ববেদ পড়ে। আমি জিজ্ঞেস করলাম বাচ্চাদের, বলে হ্যাঁ আমরা অথর্ববেদ পড়ি, এবং অথর্ববেদ খুব একটা খারাপ তা নয়। আর পঞ্চম বেদ হচ্ছে রসায়ন, আরেকটা বেদ আছে সেটা হচ্ছে পঞ্চম বেদ। না, বলছি যে দত্তাত্রেয় উপনিষদ তিনটি ভাগে বিভক্ত, প্রথমটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণুকে নিয়ে, তারপরেরটা হচ্ছে মহেশ্বরকে নিয়ে। হ্যাঁ, তিনটে উনি তো বলছেন, আমি তিনটে খুনের অধিকারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি একাই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা উনি বলতেন বারবার করে। দত্তাত্রেয়তে আমরা যারা তো অনেক কিছু জানতাম না, এখন জানছি যে ওনার বিরাট ক্ষমতার অধিকারী ছিলেন এবং ঋগ্বেদে পাণ্ডিত্য বিরাট ওনার ছিল। এছাড়া শ্রীবিদ্যা উনি রপ্ত করেছিলেন, তাই না? শ্রীবিদ্যা সম্বন্ধে ওনার মানে জ্ঞানের পরিধি বিরাট ছিল শ্রীবিদ্যা। আর ওনাকে তন্ত্র শিরোমণি বলা হয়, তন্ত্রের শিরোমণি বলা হয়। হ্যাঁ, এটা বলছেন যে স্বয়ং বিষ্ণুই বলেছেন তিনি স্বয়ং ভগবান দত্তাত্রেয় এবং দত্তাত্রেয়ের মূর্তিতে তাকে ধ্যান করলে সংসার সমুদ্রের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এটা স্বয়ং বিষ্ণু বলেছেন। বিষ্ণু স্বয়ং বলেছেন ওনাকে যদি কেউ জপ ধ্যান করেন, পূজাপাঠ করেন, তাহলে কিন্তু সংসার থেকে সে মুক্ত হয়ে যায়, মুক্ত পুরুষ হয়ে যায়। হ্যাঁ বলো তো,
এই দত্তাত্রেয় মুনি সম্বন্ধে বলতে গেলে তো এখন অনেকটাই হবে, এবং যা আমরা বইতে দেখেছি বা যা আমরা উইকিপিডিয়ায় দেখেছি তাতে ইনিও হিন্দু দেবদেবীর একজন। হ্যাঁ, হিন্দু দেবতা তো বটেই, আমরা দেবতা হিসেবে ওনাকে পুজো করি, উনি দেবতাই। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমাদের দেবতা হয় তো উনিও দেবতা, তিনটে গুণের অধিকারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে গুণের অধিকারী, ওই জন্য ওনাকে ত্রয় বলছি, তিনটে গুণের অধিকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা নর্মদায় ওনার একটা মন্দির দেখেছি, আর এতেও মহাষ্ট্র আমি মন্দির দেখেছি। হ্যাঁ, মহাষ্ট্র আমি দেখেছি। না, এই তো গেল প্রথম বিষয়। এরপরে বাবা মূর্তি, মা অনুসূয়া এবং দুই ভাই চন্দ্রদেব এবং দুর্বাস, আর উনি হচ্ছেন তৃতীয়। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মূল বিষয়। এটাই সারা ভারতবর্ষে ছড়ি ছিটি আছে বিভিন্ন জায়গায় ওনার মন্দির, এবং ওনার ওনার কিন্তু কৃতি ছিলেন, প্রচণ্ড কৃতি ছিলেন, এবং ওনাকে পুজো করা হয় যাতে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয় সেটার জন্য। না, এটা তো গেল মূল বিষয়। আপনারা শুনলেন, দত্তাত্রেয় সম্পর্কে শুনলেন, এটা আমরা অনেকেই জানতাম না, কিন্তু আস্তে আস্তে আমি তো গুরুদেবের সাহচর্যে এসে অনেকটাই জেনেছি, জানছি। আর হ্যাঁ, এটা অনেক, আপনি যখন নার্সিংহোমে ছিলেন তখন বলেছিলেন যে এটা নিয়ে একটা মোটামুটি একটা রূপ দিলাম দরকার। ভারতবর্ষের মধ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন, হিন্দুদের দেবতা হিসেবে ওনাকে মানা হয়, পুজো পাঠ করা হয়, সবকিছু করা হয়। তবে এখানে পুজোটা সেইভাবে দত্তাত্রেয় পুজোটা কোনো জায়গায় হয় না, একটু আমি দেখেছি ওই নর্মদা একটা দেখেছি ওনাকে পুজো করতে দেখেছি, আর মহারাষ্ট্রে কিছু জায়গা আছে যেখানে আমি পুজো করতে দেখেছি। তো গেল এই বিষয়টা। এবার যত দিন যাচ্ছে এগোচ্ছে আমাদের প্রস্তুতি, এক তারিখ আমাদের মানে বাৎসরিক উৎসব মায়ের। কালীও পূজিত হন, কালী ঠাকুরও আসে, উনিও পূজিত হন, উনি রাত্রিবেলা আসেন, আবার ভোরের বেলা বিসর্জন হয়ে যায়। ইনি তো বিসর্জন না, ইনি আছেন এখানে, কালী ঠাকুর বিসর্জন হয়ে যায়, কালী পুজো হয়, তারা পুজো হয়, দুজন আলাদা বামুন দিয়ে পুজো করা হয়, আর একটি বামুন আছেন তারাও আসেন এবং সব সাধনার জন্য তারাও পুজো পাঠ করেন, সবের পুজো করেন, মরার পুজো হয়, মরাকে অন্ন দেওয়া হয়, চান করানো হয়, এই কাজগুলো করা হয়। এটা আমার সৌভাগ্য ছিল গত বছর আপনি ছিলেন, অনেকে দেখেছে, তো আমি দেখতে দিতাম না আগে, আগে প্রচণ্ড ভাবে করা হতো, কিন্তু এখন আর সেটা নেই, সেটা উঠে গেছে, জোর জবরস্তি করে সঙ্গে ঢুকে যায়। হ্যাঁ, আমরা ঢুকলাম সঙ্গে সঙ্গে জোর জবরস্তি করে ঢুকে যায়, মানে আমি বলি যে অমাবস্যা, এই অবস্থায় ওপরে উঠবে। হ্যাঁ, আর একটা পুজো ভূত প্রেত দৈত্য দানব বেতাল পিসার রাক্ষস হচ্ছে, এতগুলো পানির পুজো হবে, মরা পুজো হবে, মরা মাথা গালে জল দেওয়া হবে, খাওয়ানো দাওয়া হবে, চান করানো হবে, অনেক কিছু আছে আমাদের, আমাদের লিস্ট অনেক কিছু আছে, সেগুলো করা হয়, করে ভরে ওটা হয়ে গেলে তারপর কালী পুজো এবং তারা পুজো বসে, তার আগে বসতে পারবে না, তার আগে কেউ বসতে পারবে না, এ রাত্রে দুটো বাজে বাজবে। হ্যাঁ, তারা পুজো কালী পুজো ওটা শেষ করে এসে আমাদের তারা পুজো এবং কালী পুজো করতে হবে, মোড়া সাধনা করে মোড়াকে পুজো না করা পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না, এখানে কিছু হবে না। না, এই পর্যন্তই রাখি, এটা এই যে এই যুক্ত হতে পেরে এটা নিজেকে খুব সমৃদ্ধ মনে হয়, আশা করি আপনাদেরও হবে সেটা। আপনারা এটা তো 35 বছর ধরে হয়ে আসছে, তো কেউ জানতো না, আগেরবারে ছবি তুলে পাঠিয়েছিল সেই নিয়ে প্রচন্ড গন্ডগোল। হ্যাঁ না, ওটা করেছিলাম কিন্তু আমরা তো দিতে পারিনি, মানে ওটা দেওয়া উচিত হতো না, ইনফ্যাক্ট একদম
ডাইরেক্ট মরা ঘটনা হচ্ছে তো, এটা অনেকে অবজেকশন করেছে, অনেকে অনেক কথা বলেছে। যাই হোক, আমিও বারণ করি বাবা এইসব ছবি দিও না, একদম ভেতরের ব্যাপার, এগুলো নিয়ে মাতামাতি করা ঠিক নয়। কি করবে গুরুদেব, এটা তো কেউ দেখেনি এই ধরনের কিছু, কেউ তো দেখিনি। এটা যদি তারাপীঠে যেতে বা থাকতে, এখনো হয় না, আগে হতো, আমরা নিজেরা দেখেছি বলেই ওইটার থেকে বেশ করি আমরা এখানে এই পুজোটা করি, মরা সাধনাটা করি আমরা। হ্যাঁ, মরা সামনে রেখে চান করানো খাওয়ানো, হ্যাঁ, যা যা করা পুজো পাঠ করা সব কিছু করা হয়, তারপর তাকে ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে। যখন আপনি নিজেই ওপেন হয়ে গেছেন তখন আর বাকিটা রেখে কি হবে? আপনার নাম তো গুপ্ত সাধক শ্যামা খাপা, কিন্তু সেই গুপ্ত জিনিসটা আর নেই। আমরাই সবাই এসে আপনাকে খুঁচিয়ে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি। এটা এটা অবশ্য একটা দিক দিয়ে ভালোই, মানে এত মানুষ উপকার পেয়েছেন। যে উপকার আমি এত মানছি, মানুষ তো উপকার পাচ্ছেই, আমার যে সাধনার ফল তো মানুষ ভোগ করছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই ভোগ করছে। কিন্তু এখন কি হচ্ছে জানো, আমি আগেও বলেছিলাম তোমরা দেখবে যে এই সময়টা আমাদের ভগবান শুয়ে রেখে দিয়েছেন, হলো তাই এই মতটা আমাকে যাই হোক, এই নিয়ে বিস্তারিত আর যাবো না, অনেকটাই আপনারা শুনলেন আমাদের কথাবার্তা গুরুদেবের কথা। কাজ করছি মানুষের জন্য। হ্যাঁ, গুরুদেব অসুস্থ আছেন, অসুস্থ হয়েছে, একটু ছেড়ে এলো, ছেড়ে পাড়া খাইয়ে না কি করেছে জানি না, চামড়া খোঁজে খোঁজে পড়ছে। আর মা আমার কাছে এসে পায়ে ধরে কান্নাকাটি, ছেলেটির মা। হ্যাঁ হ্যাঁ, তো আমি এমনি অন্য অনেক রকম কিছু করে দিলাম, কিন্তু দেখলাম হলো না। তো লাস্টে মা তারার উপর একটা কবচ করে দিলাম, ওই কবচটা যেদিন ও পড়লো দুপুরবেলা, আমার আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রায় 22 দিন আমি হাসপাতালে পড়েছিলাম। কি কষ্ট, কি কষ্ট, মানে কোনোদিন জল খেতে পারিনি। হ্যাঁ, আপনার মুখে জিভে এবং পুরো গলায় ঘা হয়ে গেছে, তাহলে তো লোকে ঠিকই করে আপনাকে শিব জ্ঞানে পুজো করে, আপনি তো তার বিষটা নিজের গলায় নিয়ে নিয়েছিলেন। যাই হোক, এসব বিস্তারিত যাবো না দর্শক বন্ধুরা, এখন আমি এখানেই আমি এপিসোডটা শেষ করব। আমি সে ভোলারাম রইলে, আমি সে ভোলারাম রইলে, আমি ময়রা বলা হলুদ চেরা বাগবাজারে রই, আমি সে ভোলারাম রইলে, সে ভোলারাম, এই হচ্ছে ব্যাপার। এটা অনেকে অনেক কথা বলে, সবাই ভগবান বলে মানি, আমার সামনে বলে পেছনে বলে মানি, কি করবো বলো। হ্যাঁ, মানুষ আসে কাজ করে দিই, ভালো হয়ে যায়। এই পর্যন্ত যাক, আর বাড়াচ্ছি না আমি ইউজিটাকে। আপনারা সবাই পারলে 1 তারিখ আমাদের মায়ের বাৎসরিক পুজো আসবেন, সকাল থেকে হই হই রই রই ব্যাপার থাকবে, আনন্দ উৎসব সারা রাত্রি ধরে পুজো হবে, তার পরের দিন হয়তো সকাল 10:11 গিয়ে পুজো শেষ হয় মাছ তার, সেটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, কালী পুজো ভোর 4টে সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে মাকে, সূর্যোদয়ের আগে, সরি, সূর্যোদয়ের আগে আমরা মাকে মাকে বিসর্জন দেবো। মানে মাকে পুজো করে একটু টাইম দেওয়া হয় না, মাকে একটু আদর করি, ওই একটু আদর করি, গালি চুমু খাই, এ করি ও করি, করে মাকে ছেড়ে দিই, রোগ রেডি থাকে একদম, গামছা পরে মাকে নিয়ে জলে ফেলে দেয়। এইখানে গঙ্গা, আমরা গঙ্গা বলি আদি গঙ্গা, এইখানে ফেলে দেয় মাকে, কষ্ট হয়, কোনো মানুষ কষ্ট করে, কিছু করার নেই, কিছু করার না।
যাক, পারলে আসবেন সবাই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুরুদেব প্রণাম। প্রণাম বাবা, প্রণাম প্রণাম।